3000 বয়স থেকে আসলে শুরু হয় এই মোবাইল অ্যাডিকশনের জায়গাগুলো তৈরি হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে 18 থেকে 25 বছরের মানুষরাই বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যাডিকশনের জায়গাগুলো তৈরি হয়। তারা যেটা অনিয়ন্ত্রিত এবং তাদের কারণে তার কাজে ভাবে ব্যাঘাত হয়। ছেলে বা মেয়ের মধ্যে সাধারণত ছেলেরা সাথে বেশিরভাগ ক্ষেত্রে কাজে ব্যস্ত থাকে, মেয়েরা সেটা একটু ফ্রি থাকে, যারা দেখা যায় তাদের মধ্যে অ্যাডিকশনের খেলাগুলো তুলনামূলক এখানে বেশি। আর মেয়েরাও অ্যাডিকশন হলে ছাড়াটা তাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। তার কাছে চলে যাব, এটা বাচ্চাদের যে এই মোবাইল এবং গেমিং আছে শুধুমাত্র ইন্টারনেটে অনেক কিছু গেমের প্রতি অ্যাডিক্টেড, হ্যাঁ স্যার, এক্ষেত্রে এটা পারিবারিক ক্ষেত্রে এবং কি একটা ইফেক্ট ফেলছে, কেমন প্রভাবটা ফেলছে? দেখা যায় যে বাচ্চার দিয়ে যে মোবাইল ইফেক্ট হয়ে যাচ্ছে, মা চাচ্ছে এখন বেবিটা পড়াশোনা করুক অথবা বাচ্চাটা এখন স্কুল থেকে এসছে একটু রেস্ট নেয় ঘুমাক দেয়, তো সেক্ষেত্রে কিন্তু সে বাবা মার কথা শুনছে না, তখন কিন্তু বাবা মা বলছে যে আমার অবাধ্য সন্তান, মানে সে আমার কথা শুনছে না অথবা ফ্যামিলির বড় যারা আছে তাদের কথা শুনছে না। আসলে কিন্তু সেই বাচ্চাটার কথা শুনছে না ব্যাপারটা তা না, তার মোবাইলের দিকে এই হ্যান্ডসেটের প্রতি তার একটা অ্যাডিকশন হয়ে গেছে, সেই অ্যাডিকশনের কারণে কিন্তু তাকে তার কাছে ফেভারিট হয়ে যাচ্ছে, তার প্রিয় বস্তু হয়ে যাচ্ছে তার এই সাথীটা, যখন সে অন্যান্য তার নিয়মিত যে অন্যান্য আমরা গ্রামের বাচ্চাদের যেটুকুলো দেখে থাকি যে তারা মাঠে মাঠে দৌড়ে বেড়াবে খেলা খেলা করবে, কিন্তু সেগুলো কিন্তু আমাদের শহরের জীবনের সাথে যাচ্ছে না। তারা কিন্তু একটা রুমের মধ্যে একটা দেখা যায় সুপার কর্নারে বসে মোবাইল সেটটা হাতে পেলেই তারা কিন্তু খুশি, তো এক্ষেত্রে একটা ইফেক্ট করছে তাদের পড়াশোনার প্রতি, তাদের নর্মাল যে জীবন ধারণ করবে তারা এবং তাদের জীবনটাকে সাজিয়ে নেওয়ার জন্য যে ছোটোবেলা থেকে আমরা যেগুলো যেগুলো শিখে বড় হই সেগুলো কিন্তু বাবা মাদের শিখাতে অনেক কষ্ট হয়ে যায় এইমাত্র এই মোবাইল অ্যাডিকশন অথবা ইন্টারনেট অ্যাডিকশনের জন্য। স্যার আপনার কাছে এই ব্যাপারে